सुप्रिय शिक्षार्थीबृंद सबा के आंतरिक शुभेच्छा और अभिनंदन। आमी उत्तम कुमार मंडल सलुआ माध्यमिक विद्यालय चौगाछा जशोर। आमी गत क्लासे तुम्हारे परिसंख्यानेर एक गणितिक समस्या समाधान करेछिलाम। आज आम्रा सेई परिसंख्यानेर आरेकटि गाणितिक समस्यार समाधान करार चेष्टा करब। सबाई यूट्यूब चैनल देखे आयत्त करार चेष्टा करबे। तो तोमरा तोमादेर बाड़ीते जे खाबार खाओ तार भितरे भात मास मांस अनेक किछुई। এই ভাত আমরা কোথা থেকে পাই? চাউল থেকে। এখন প্রতিদিন তোমাদের দেখা যাচ্ছে কোনো দিন 2 কেজি, কোনো দিন 3 কেজি, কোনো দিন 2.5 কেজি, এইভাবে গড় চাল লাগে। এইটা এখন এক মাসে কী পরিমাণ চাল লাগবে সেইটা কী করতে হবে তার গড় নির্ণয় করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিমাণ চাল আমরা ক্রয় করব। তাছাড়া তুমি মনে করো যে তোমাদের স্কুলের শিক্ষার্থী অর্থাৎ তোমার ক্লাসের যে শিক্ষার্থী আছে কোনো দিন 40 জন, কোনো দিন 50 জন, কোনো দিন 80 জন, 60 জন এভাবে উপস্থিত হয়। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এক মাসে গড়ে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তখন তুমি কি করবে? তখন প্রশ্নের উত্তর হবে এরকম যে এক মাসের যে উপস্থিতি সেটা যোগ করতে হবে। যোগ করে এক মাস হন আমরা জানি 30 দিন, সেই 30 দিয়ে ভাগ করলে গড় উপস্থিতি নির্ণয় করা যাবে। তাহলে গড়টা কি? গড়টা হলো মোট উপাত্তের সংখ্যা বা উপাত্তের সমষ্টি সময়ের সমূহকে সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলটা পাওয়া যায় সেটাই হলো গড়। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে আমি তোমাদেরকে বোর্ডে লিখে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি লিখে রাখছি গড় হলো কি? সংগৃহীত উপাত্তের সমষ্টিকে উপাত্ত সময়ের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। অর্থাৎ গড় সমান কি? উপাত্ত সময়ের সমষ্টি ভাগ উপাত্ত সময়ের সংখ্যা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গড় নির্ণয় করতে গেলে কী লাগবে? উপাত্ত সময়ের সমষ্টি এবং ভাগ হচ্ছে উপাত্ত সময়ের সংখ্যা। তাহলে এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি। যেমন সাপ্তাহিক পরীক্ষার 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার যথাক্রমে 20, 16, 24, 16, 16, 16, 15, 12, 16, 15 এর যে কোনো সংখ্যা হতে পারে, তোমরা যে কোনোভাবে বের করতে পারো অন্য সংখ্যা দিয়ে। তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই 10 জন শিক্ষার্থীর কিন্তু সাপ্তাহিক পরীক্ষার একটা নাম্বার আছে 25 নাম্বার ভিতরে এই পরীক্ষাটা হয়েছে মনে করো। তো 25 নাম্বারের ভিতরে 10 জন শিক্ষার্থী এই যে নাম্বার পেয়েছে, এখন এই 10 জন শিক্ষার্থীর গড় নাম্বার আমরা বের করব। তাহলে গড় বের করতে হলে কী লাগবে? এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ সমাধান।
16 যোগ 15 রেকর্ড আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যোগ করলে হচ্ছে 0 0 0 2 3 4 17 170 তাহলে আমাদের এর পরের কাজ হলো অর্থাৎ এগুলো যোগ করলে কি হলো 170 হলো এরা কি করতে হবে তোমার উপাত্ত সমের সংখ্যা এখানে উপাত্ত সংখ্যার উপাত্ত সমের সংখ্যা কত 10 জন উপাত্ত সমের সমষ্টি হচ্ছে এই উপাত্তের সংখ্যা 10 তাহলে অতএব গড় সমান সমান ওই সূত্র অনুযায়ী 170 ভাগ 10 তাহলে কত হবে 70 অর্থাৎ মানে গড় 17 তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই 10 জন শিক্ষার্থীর গড় নাম্বার হলো কত 17 কিভাবে আমরা করলাম যে উপাত্তগুলো কি করেছি যোগ করেছি এবং শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে একটা সংখ্যা বের হলো সেটা হলো 17 তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে গড় নির্ণয় করতে হয় তোমরা একইভাবে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার তোমাদের ইচ্ছা মতন বাড়িতে বসিয়ে গড় নির্ণয় করবে এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে।